মালয়েশিয়াতে অবস্থানরত অবৈধ প্রবাসীদেরকে জামাই আদর করা হবে। শুনতে অনেকটাই ভিন্ন মনে হলেও বা অবিশ্বাস্য হলেও কথা কিন্তু সত্য। কিভাবে আদর করা হবে বিষয়ে বিস্তারিত তথ্য এবং রয়েছে সার্ভিস সেক্টর বিষয়টি যে সমস্ত প্রবাসীবাহী মালয়েশিয়াতে আছেন তাদের জন্য একটি সতর্কবার্তা। তাই তা গুরুত্বপূর্ণ, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আপনারা দেখতেছেন প্রবাস টিভির, সাথে আছে আমি আমিরুল ইসলাম রুবেল কুয়ালালামপুর মালয়েশিয়া থেকে। দেশ আমাদের ভিউয়ার্স, আপনি যদি আমাদের প্রবাস টিভিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটি বাজিয়ে রাখুন এবং প্রবাস টিভি ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রাখুন, শেয়ার করতে ভুলবেন না। দেশ আমাদের ভিউয়ার্স, মালয়েশিয়া অবস্থানরত অবৈধ প্রবাসীদেরকে জামাই আদর করা হবে, অবিশ্বাস্য হলেও সত্য এবং কি এটি বাস্তব ঘটতেছে? ইনশাল্লাহ আরও ঘটবে। যদি আপনি অবৈধ প্রবাসী হয়ে থাকেন আপনার সাথেও এমনটি ঘটতে পারে। একটা মিনিট, একটা ফোন আসছে, ফোনটা পিক আপ করে আপনি ইনশাল্লাহ। হ্যালো, জি ভাই, জি এটি বুট্টো এজেন্সি? ওকে, আপনি অবৈধ? কত বছর? 5 বছর। ব্ল্যাক টেস্ট আছে? ব্ল্যাক টেস্ট আছে আপনার নামে? কোনো সমস্যা নেই, আপনি পাসপোর্ট নিয়ে আমার অফিসে চলে আসেন। জি, টাকা লাগবে না, এক পয়সা লাগবে না, পাসপোর্ট নিয়ে অফিসে আসেন, আমরা রেজিস্ট্রেশন করব। ফিঙ্গারপ্রিন্ট আসার পর আপনার টাকা জমা দিতে হবে। জি, ভিসা পাবেন, ব্ল্যাক লিস্ট হোক, যেটাই হোক, কেস লারি, লাল সিল, সব কিছু আমরা ইনশাল্লাহ করতে পারবো, কোনো সমস্যা না। পাসপোর্টটা নিয়ে আমাদের অফিসে আসেন। জি, 2 থেকে 3 মাসের মধ্যে আপনি বিশেষ টিকিট পেয়ে যাবেন। জি, আমরা বুট্টু এজেন্সি থেকে বলতেছি। বুট্টু এজেন্সি মালয়েশিয়ার অত্যাধুনিক এবং কি মালয়েশিয়ার নাম করে একটি এজেন্সি। জি, ওকে ওকে। দেশ আমাদের ভিউয়ার্স, ঠিক এমনটি আপনার সাথে ঘটবে, ইতিমধ্যে ঘটতেছে। যে সমস্ত যে প্রতারক এজেন্সিগুলো রয়েছে মালয়েশিয়াতে, সুনামধন্য অনেকগুলো এজেন্সি রয়েছে, কোম্পানি রয়েছে, যেগুলো কিনা স্টাফদেরকে, প্রবাসীদেরকে অত্যন্ত টেক কেয়ার করতেছে এবং কি যত্নের সাথে বিশেষ টিকার প্রদান করতেছে। কিছু কিছু এজেন্সি আছে ঠিক এমনটি বুট্টু এজেন্সির মতো রয়েছে, যারা কিনা ডেকে এনে পাসপোর্টটি জব্দ করে ক্রমাগতভাবে জোকের মতো রক্ত যেভাবে শুষে ঠিক এভাবে শুষে নেয় প্রবাসীদের কাছ থেকে। প্রথমে আপনাকে বলবে কোনো প্রকার টাকা লাগবে না। রেজিস্ট্রেশন করার পরবর্তীতে, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরবর্তীতে ক্রমাগতভাবে 2000, 3000, 2000, 3000 করে আপনার কাছ থেকে জোকের মতো শুষে নেবে। ঠিক এমনটি ঘটতেছে বর্তমান সময়ে। যে সমস্ত কোম্পানিগুলো, যে সমস্ত প্রতারক এজেন্সিগুলো বিগত সময় বিশেষ টিকিট করতে পারেনি, 1 বছর হয়ে গেছে কল দেওয়ার পরবর্তী পিক আপ করেনি কলটি, ওই সমস্ত কোম্পানিগুলো, ওই সমস্ত এজেন্সিগুলো কিন্তু বর্তমান সময় ডাকতেছে যে আমরা বৈধ করতে পারবো, বিষয় করতে পারবো, আমরা করে দেবো, কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। ডাকাডাকি শুরু হয়ে গেছে ওই সমস্ত যে জামাই আদর শুরু হয়ে গেছে অবৈধ শ্রমিকদেরকে। তাতে তো আমরা এই বিষয়ে ভালোভাবে লক্ষ্য রাখবো। আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসবো, যেখানে কিনা অবৈধ শ্রমিক যে কিনা 1 বছর ধরে কোম্পানিকে কল দিচ্ছে, রিসিভ করতেছে না, এখন বর্তমান সময় আবারও ডাকতেছে। এর পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সার্ভিস সেক্টর সংক্রান্ত কিছু তথ্য দিব, আশা করি সাথেই থাকবেন। আপনি বর্তমানে আর্টিকের মাধ্যমে বৈধ হওয়ার জন্য রেজিস্ট্রেশন করছেন, ফিঙ্গারপ্রিন্ট আপনার লাল সিল আসছে, তাই না? তো লাল সিল আসার পরবর্তীতে আপনার বসের সাথে যোগাযোগ করছেন, বসে কি বলছে? গত 1 বছর যোগাযোগ করতেছেন, আপনার বসে আপনার ফোন রিসিভ করে নাই, তাই না? যে লোকে, যে ব্যক্তি আগের যে আপনার রেজিস্ট্রেশনটা করছে ফিঙ্গারপ্রিন্ট লাল সিল আছে ঠিক করতে পারে নাই, এখন ঠিক করতে পারবে। আপনার 1 বছর ফোন রিসিভ করেন, এখন ফোন রিসিভ করতেছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি বুঝেন আপনি, এখানে কি বুঝছেন বলেন। যেমনটি শুনেছেন, ওই ভাইটি দীর্ঘ 1 বছর ধরে কল করতেছে, কোনো প্রকার রেসপন্স করতেছে না। বর্তমান এর সময় আবার যেন সুযোগ দিয়েছে, সময়সীমা বৃদ্ধি করেছে, ঠিক তখনই কিন্তু আবার ডাকাডাকি শুরু হয়ে গেছে, আবারও টাকা আদায় করতে পারবে এই প্রবাসীদের কাছ থেকে। তাই তো এই বিষয়ে আমরা একটু ভালোভাবে লক্ষ্য রাখবো। যখনই কিনা সরকার ডিক্লার দিবে যে কার মাধ্যমে বা কীভাবে বৈধ হবেন, কবে থেকে শুরু হবে, কারা বৈধ হতে পারবে, কারা পারবে না, ইনশাল্লাহ আমরা বিস্তারিত তথ্য দিব, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। দেশের মাধ্যমে ভিউয়ার্স, যে সমস্ত প্রবাসীরা মালয়েশিয়াতে সার্ভিস সেক্টর বিষয় নিয়ে বসবাস করতেছেন,
বিশেষ করে সার্ভিস সেক্টর ক্লিনার ওই সমস্ত প্রবাসী ভাইরা আমরা দেখতেছি যে অনেক প্রবাসী ভাই যে বিভিন্ন ফ্ল্যাটে বিভিন্ন শপিং মলে যে আমরা যে চাম্পা বলে থাকি বা আমরা আবর্জনা বলে থাকি ওখানে অনেক যে ধাতব বস্তুগুলো বিক্রি করে থাকেন যে ভাঙাড়ে বা আমরা স্ক্র্যাপ বলে থাকি ওই সমস্ত মালামালের মধ্যে ভুল করে কেউ সরকারে কিছু থাকলে বিক্রি করবেন না কেবল হোক তার হোক সরকারি যে কোনো বস্তু নষ্ট হোক আপনি ভুল করে করে টাচ করবেন না ঠিক এমনটাই আজ মালয়েশিয়ার পিনাং প্রদেশে 19 জনকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ যে সরকারি কেবল বিক্রির দায় তো সেক্ষেত্রে যেটি কিনা একেবারে বাজেয়াপ্ত হয়ে গেছে ব্যবহার অনুপযোগী তারপরেও 19 জনকে গ্রেপ্তার করেছে এসব বিষয়ে আমরা একটু ভালোভাবে লক্ষ্য রাখবো আপনারা যদি কোনো প্রকার যে চাম্পা বা ভাঙাড়ি বিক্রি করে থাকেন এটি কিন্তু অসম্মানের বিষয় নয় আপনি প্রবাসী আপনার কাজকে শ্রদ্ধা করতেছেন আমরাও শ্রদ্ধা করি আমরাও আপনাদেরকে শ্রদ্ধা করি যে যে পেশায় থাকি না কেন যে কাজে করি না কেন সমস্ত প্রবাসীদের জন্য রয়েছে আমাদের শ্রদ্ধা ভালোবাসা আন্তরিকতা আমরা কোনো কাজকে ছোটো করে দেখতেছি না তবে হ্যাঁ আপনাদেরকে সাবধান থাকতে হবে কোনো প্রকার কোনো কোম্পানি এবং কি কোনো সরকারি মালামাল যেন আমরা বিক্রি না করি এসব বিষয়ে আমরা একটু লক্ষ্য রাখবো যেসব আমাদের ভিউয়ার্স আজকের এই পর্যন্ত যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখা শুরু করে দেবেন জানা শুরু করে দেবেন ধন্যবাদ ভালো থাকুন দেখা হওয়ার পর তুলিতে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম